हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার জলবড়ার রেসিপি। ভাজাভুজি ঝামেলা ছাড়াই তরকারি জলেতেই এই ছানার বড়া রান্না করা হয়। কিভাবে তৈরি করলে ছানার বড়া একটাও ভেঙে যাবে না, পারফেক্ট ভাবে তৈরি হবে, সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম সরাসরি রান্নার পদ্ধতিতে। প্রথমে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে এবং গোটা গরম মশলা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ এবং দারচিনি। মশলা বাজার সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। দিয়ে দিলাম একটা গোটা টমেটো, 1 চামচ চারমগজ। ভালো করে এর একটা পেস্ট তৈরি করে নিলাম। পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটাকে ঢেলে দিলাম এবং মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছাড়ছে। মশলা তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া কিছুটা জল। এই জলের মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে শুকনো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তা না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দই ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর টেস্ট ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। নুন চিনি মিশিয়ে দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে কষে নেব আর মশলাটাকে কষতে দিয়ে তৈরি করে নেব ছানাটাকে। এই ছানাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, কিছুটা ধনে পাতা কুচি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এখন সমস্ত ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ছানাটাকে হাত দিয়ে মেখে নেওয়ার ফলে ছানার দানা ভাবটা নষ্ট হয়ে যাবে এবং অনায়াসেই এক একটা বড়ার শেপ দেয়া যাবে। ছানা মাখতে গিয়ে যদি শুকনো মনে হয় তাহলে কিছুটা জলের ছিটে এখানে দিতে পারেন। ছানাটা মেখে নেওয়ার পর খুব সহজেই বড়ার শেপগুলো দেয়া যাচ্ছে, এখানে আমার আর কোনো জলের প্রয়োজন হয়নি। এদিকে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এর ওপরে তেল ভেসে উঠেছে এবং কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিলাম 1 চামচ রোস্টেড কসুরি মেথি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একে একে ছানাটা থেকে ছানার বড়া তৈরি করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে ছানার এই বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে যখন দুধ কেটে যায় তখন সেটাকে ছানা তৈরি করে ছানা থেকে আপনারা এইরকমভাবে ছানার জলবড়া তৈরি করে নিতে পারেন। সমস্ত ছানার বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখেই এটাকে 7-8 মিনিট কুক করে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। এখন ছানার বড়াগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। একটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু গ্রেভির মধ্যে একদমই ভেঙে যায়নি, গোটা গোটা রয়েছে। সমস্ত বড়াগুলো উল্টে দেওয়ার পর গ্রেভিটা কমে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণে গরম জল এখানে অ্যাড করলাম আর ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। তারপর এটাকে ঢেকে 5 মিনিট কুক করে নিলাম। 5 মিনিট পর তৈরি হয়ে গেল ছানার জলবড়া।
খেতে এটা দারুণ সুস্বাদুকর হয়। রুটি, লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে আপনারা অনায়াসেই পরিবেশন করতে পারেন। নাড়াচাড়া করে এটাকে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করতে হবে। আজকে আমার এই ছানা জল ভরা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।